সারা বিশ্বে গুগলকে চিনে না এমন মানুষকে খুঁজে বের করা বর্তমান সময়ে বেশ দুষ্কর। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে তারা বর্তমানে জায়ান্ট হিসেবেই বিখ্যাত। গুগল ইনকর্পোরেশন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানি। গুগল বর্তমানে শুধু সার্চ ইঞ্জিন নয়, বরং তার চেয়েও বেশি কিছু। ক্রিয়েটিভ টপ টেন মিস্ট্রি আজকের ভিডিওতে গুগলে সে অজানা বিষয়গুলোই তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আপনাদের সাবস্ক্রাইব ভবিষ্যতে আমাদের আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। সুপ্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র লেরি পেজ এবং সার্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা, এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই কথা কি জানি যে গুগলের যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে? হ্যাঁ দর্শক, ক্যালিফোর্নিয়ার সান্তা মার্গারিটা এভিনিউ সুজান ওসচিকি গ্যারেজে শুরু হয় গুগলের যাত্রা, এবং সেটা হয় 1998 সালে। প্রথম দিকে গুগলের কর্মী ছিলেন সার্গেই আর লেরি, তাই তারা দুপুরের লাঞ্চে যাওয়ার সময় হোম পেজে লিখে রেখে যেতেন, সার্গেই এবং লেরি এখন দুপুরের খাবার খাচ্ছে, তাই কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি এখন সমাধান সম্ভব নয়, অনুগ্রহ করে অপেক্ষা করুন। গুগলের টুইটার পেজে প্রথম টুইটটি ছিল আই অ্যাম এবং এরপর অনেকগুলো বাইনারি নাম্বার। এত বড় বাইনারি নাম্বার দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছিল। মূলত এই বাইনারি নাম্বারটি ডিকোড করলে তার অর্থটি হয় আই অ্যাম ফিলিং লাকি। 1998 সালে গুগলের যাত্রা শুরু হলেও গুগল সারা বিশ্বের কাছে প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিতি পায় 2000 সালের দিকে। এর আগে সারা বিশ্বে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ছিল ইয়াহু। এই ইয়াহু গুগলকে $1 মিলিয়ন কিনে ফেলার সুযোগ পেয়েছিল, কিন্তু তারা তা কিনেনি। আজ গুগল $200 বিলিয়ন প্রতিষ্ঠান আর ইয়াহু $20 বিলিয়ন একটি প্রতিষ্ঠান। গুগলে প্রতি ঘন্টায় সার্চ হয় প্রায় 1 বিলিয়ন কিওয়ার্ড। এর জন্য গুগলের রয়েছে প্রায় 1 মিলিয়ন সার্ভার। সামগ্রিক হিসেবে এটি সারা বিশ্বের মোট সার্ভারের 2% হল গুগলের। গুগল কিন্তু এলিয়েনদেরও সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ দর্শক, গুগলে রয়েছে প্রায় 80টির মতো ভাষা, তার মধ্যে একটি হলো স্টার ট্র্যাক। এছাড়া সম্প্রতি গুগল এলিয়েন খোঁজার মিশনে নেমেছে। তারা নাসার সাথে যৌথভাবে এলিয়েন খোঁজার মিশনে কাজ করছে। গুগল সার্চ বক্সে আপনি যদি লিখেন 2415-43903 তবে দেখতে পাবেন অদ্ভুত কিছু ছবি। ছবিগুলো কিছু মানুষ ডিপ ফ্রিজের ভিতরে মাথা ঢুকিয়ে বসে আছে এমন। এরকম আরও কিছু পাগলামি রয়েছে গুগলের। তেমনই কিছু কিওয়ার্ড লিখে আপনি আই অ্যাম ফিলিং লাকি বাটনে ক্লিক করুন আর দেখুন চমক। আপনি লিখতে পারেন গুগল গ্রেভিটি, এপিক গুগল, গুগল লোকো, গুগল হ্যাকার, গুগল মিউজিক, গুগল মুন। এই কিওয়ার্ডগুলো লিখে আপনি সার্চ করলেই অনেক মজার কিছু জিনিস দেখতে পাবেন। একটি ব্যাপার আমরা অনেকেই জানি না যে মাইক্রোসফট এবং অ্যাপল গুগলকে অনেক আগেই কিনে ফেলতে চেয়েছিল। মাইক্রোসফট কয়েকবার চেষ্টার পর গুগল কিনতে না পেরে বিং নামের সার্চ ইঞ্জিন চালু করে, যা মূলত গুগলের সাথে প্রতিযোগিতা করার জন্য। অ্যান্ড্রয়েড ক্রোমবুক, নেক্সাস, গুগল প্লাস ছাড়াও গুগল আরও কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তার মধ্যে রয়েছে গুগল ফাইবার, যা দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করবে। এছাড়া গুগল ড্রোন, গুগল রোবট, গুগল কার সহ অনেক কিছু, যা সম্বন্ধে এখন আমরা অনেকেই জানি না। গুগল তার নামের আশপাশে প্রায় 50,000 নাম নিজেদের করায়ত্ত করে রেখেছে। আপনি গুগলের কম্বিনেশন করে যতগুলো দেখতে মানানসই নাম পাবেন তার সবগুলোই গুগল কিনে রেখেছে। তাই আপনি কোনো সার্চ ইঞ্জিনের নামকরণ করতে গেলে গুগল বা এর আশপাশের কোনো কিছুই আপনি নিতে পারবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ টপ টেন মিস্ট্রি ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।